ইউক্রেনের রাশিয়ার চলমান অভিযানের মধ্যে আজ মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তুরস্কের মধ্যস্থতায় দেশটির দক্ষিণাঞ্চলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, সুমি অঞ্চলে বুধবার রাতভর রুশ বাহিনীর বোমা হামলা ও গোলাগুলিতে এক কিশোরসহ তিনজন নিহত হয়েছে। এর আগে মারিওপোলের একটি শিশু হাসপাতালে রুশ হামলার ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। এ হামলাকে যুদ্ধাপরাধ বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ অবস্থায় দেশটির সংবেদনশীল তথ্যগুলো অন্য দেশে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। ইউক্রেনের রাশিয়ার চলমান অভিযানের মধ্যে আজ মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তুরস্কের মধ্যস্থতায় দেশটির দক্ষিণাঞ্চলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, সুমি অঞ্চলে বুধবার রাতভর রুশ বাহিনীর বোমা হামলা ও গোলাগুলিতে এক কিশোরসহ তিনজন নিহত হয়েছে। এর আগে মারিওপোলের একটি শিশু হাসপাতালে রুশ হামলার ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। এ হামলাকে যুদ্ধাপরাধ বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ অবস্থায় দেশটির সংবেদনশীল তথ্যগুলো অন্য দেশে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। ইউক্রেনের রাশিয়ার চলমান অভিযানের মধ্যে আজ মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তুরস্কের মধ্যস্থতায় দেশটির দক্ষিণাঞ্চলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, সুমি অঞ্চলে বুধবার রাতভর রুশ বাহিনীর বোমা হামলা ও গোলাগুলিতে এক কিশোরসহ তিনজন নিহত হয়েছে। এর আগে মারিওপোলের একটি শিশু হাসপাতালে রুশ হামলার ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। এ হামলাকে যুদ্ধাপরাধ বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ অবস্থায় দেশটির সংবেদনশীল তথ্যগুলো অন্য দেশে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। ইউক্রেনের রাশিয়ার চলমান অভিযানের মধ্যে আজ মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তুরস্কের মধ্যস্থতায় দেশটির দক্ষিণাঞ্চলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, সুমি অঞ্চলে বুধবার রাতভর রুশ বাহিনীর বোমা হামলা ও গোলাগুলিতে এক কিশোরসহ তিনজন নিহত হয়েছে। এর আগে মারিওপোলের একটি শিশু হাসপাতালে রুশ হামলার ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। এ হামলাকে যুদ্ধাপরাধ বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ অবস্থায় দেশটির সংবেদনশীল তথ্যগুলো অন্য দেশে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। ইউক্রেনের রাশিয়ার চলমান অভিযানের মধ্যে আজ মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তুরস্কের মধ্যস্থতায় দেশটির দক্ষিণাঞ্চলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, সুমি অঞ্চলে বুধবার রাতভর রুশ বাহিনীর বোমা হামলা ও গোলাগুলিতে এক কিশোরসহ তিনজন নিহত হয়েছে। এর আগে মারিওপোলের একটি শিশু হাসপাতালে রুশ হামলার ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। এ হামলাকে যুদ্ধাপরাধ বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ অবস্থায় দেশটির সংবেদনশীল তথ্যগুলো অন্য দেশে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।